মানুষ নিজেকে নিজে ভুলে যায়, কিরকম নিজেকে নিজে ভুলে যায়, আপনি কোন জায়গায় গেলে পাবেন এটা যদি আপনার জানা থাকে আপনার জন্য সহজ। এটা যদি আপনি ভুলে যান কোন জায়গায় গেলে পাবেন, সেই জায়গা ব্যতীত সারা দুনিয়া যদি আপনি ঘুরেন আপনি তো পাবেন না। তো আল্লাহ পাক মানুষকে নিজের মধ্যে কিভাবে বুলিয়ে দেন, মানুষ যখন আল্লাহর স্মরণ করে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ঢেলে দেন, সে তখন আল্লাহর কাছে চাইতে পারে, আর আল্লাহর কাছে মানুষ যখন চায় তখনই মানুষ পায়। এই জন্য এটা হচ্ছে একটা সাইকেল, যে আল্লাহকে মানুষ স্মরণ করবে আর আল্লাহ মানুষের অন্তরের মধ্যে তার স্মরণ ঢেলে দিবেন। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো, শুকরিয়া আদায় করো, কি করো না কুফরি করো না। বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ রসুল বলছেন বনী ইসরাইলের তিনজন লোক, একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাক মাতাওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ পাক তিনজন মানুষকে পরীক্ষা করতে চাইলেন, একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গিয়ে প্রথমে কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও, সে বলছে আমার শরীরের চামড়া অসুন্দর, মানুষ অপছন্দ করে, আমি চাই এটা দূর হয়ে যাক। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। সম্পদ কি চাও, সে উট চাইল, ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ পাক তাকে গর্ভবতী উটনি দান করলেন, ফেরেশতা বরকতের দোয়া করলেন। দ্বিতীয় জন যে ছিল টাক মাতাওয়ালা, তারও মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, মাসে করে দিলেন, আল্লাহ পাক তাকে রোগ থেকে মুক্তি দিলেন, তাকেও সম্পদ দেয়া হলো, বরকতের দোয়া করলেন। তৃতীয় জনের অন্ধত্ব গুছে গেল, তাকেও বকরি দেয়া হলো, ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ পাক বরকত দান করলেন। বরকত হচ্ছে ওই জিনিস, আল্লাহ যদি একশোটা দিতেন মরে যেত কোনো লাভ ছিল না, আল্লাহ দিয়েছেন একটা করে, একটা উট, একটা গরু, একটা বকরি। কিন্তু এই তিনজনের সম্পদের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন যে পুরো এক একটা মাঠ এক একজনের ভর্তি হয়ে গেল, উটের মালিকের উটে পরিপূর্ণ, গরুর মালিকের গরুতে পরিপূর্ণ, ছাগলের মালিকের ছাগলে পরিপূর্ণ। আল্লাহ পাক আবারও ফেরেশতাকে পাঠালেন ওই লোকদেরকে পরীক্ষা করার জন্য। প্রথম লোকটার কাছে গিয়ে ফেরেশতা বললেন আমি একজন মুসাফির, পাথেও নাই, আমি চাই আল্লাহ আপনাকে দিয়েছেন এখান থেকে আমাকে একটা কিছু দেন। সে বলছে এগুলো আমার আগে থেকে ছিল। ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে দিয়েছেন, সে বলছে এগুলো আমার আগে থেকে ছিল। ফেরেশতা বলছেন আমি তো তোমাকে চিনতে পারছি, তুমি তো ওই কুষ্ঠরোগী ছিলে, কিছুই ছিল না, ফকির ছিলে, মিসকিন ছিলে, আল্লাহ তোমাকে দিয়েছেন। সে বলছে না এগুলো আমার বাপদাদার সময় থেকে ছিল। কিন্তু এই জিনিসটা মানুষের মনের মধ্যে কখন আসে, মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক অন্তরের মধ্যে ঢেলে দেন, তখন মানুষ বিনয় লাভ করে, তখন মানুষ তাকওয়া লাভ করে, তখন মানুষ তাওয়াক্কুল অর্জন করতে পারে। আর যখন আল্লাহকে ভুলে যায়, নাফরমানি করে, তখন অন্তরের মধ্যে আত্মহমিকা আসে, অন্তরের মধ্যে হাসাদ আসে, অন্তরের মধ্যে অন্তরের সকল রোগগুলো তখন বাসা বাঁধে, তখন সকল ক্ষতিকারক বিষয় তার আমলের মধ্যে চলে আসে। ফেরেশতা বলছেন যদি তুমি মৃত্যুক হয়ে থাকো আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফেরত নিয়ে যান, আগের অবস্থায় চলে গেল। দ্বিতীয় জন একইভাবে আত্মহমিকা প্রকাশ করলো, ফেরেশতা বদুয়া দিলেন, আগের অবস্থায় চলে গেল। তৃতীয় জনের কাছে গিয়ে যখন ফেরেশতা চাইলেন, সে বলছে আমার কিছুই ছিল না, আল্লাহ দিয়েছেন, যত প্রয়োজন আপনার নিয়ে যান। ফেরেশতা বলছেন তোমার সম্পদ দিয়ে আমার কোনো কাজ নাই, মানুষের সম্পদ দিয়ে আল্লাহর কোনো কাজ আছে, কোনো কাজ নাই। বলছেন তোমার সম্পদ দিয়ে আমার কোনো কাজ নাই, তোমার সম্পদ তোমার কাছে থাকুক, আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। ইমাম নববী হাদিসখানা নিয়ে এসেছেন মুরাকাবা অধ্যায়ের মধ্যে, ধ্যান অধ্যায়ের মধ্যে। মুরাকাবা তাসাউফের একটা পরিভাষা, আমরা তাসাউফটা ভিন্ন পন্থায় বুঝি, তাসাউফের হকিকত আমাদের কাছে অনেক ক্ষেত্রে পরিষ্কার নয়, বরঞ্চ আমরা বলতে পারি বেশিরভাগ মানুষের কাছে তাসাউফের হকিকত পরিষ্কার নয়। কারণ মানুষ যে জিনিসের মধ্যে দুনিয়াবি ফায়দা আছে মানুষ ওই বিষয়টাকে গ্রহণ করে, আস্তে আস্তে হকিকত দূরে দূরে চলে যায়, আর তখন ওই আজেবাজে বিষয়গুলোই তখন প্রাধান্য লাভ করে, বেজাল জিনিস চলে আসে। এক মধুর ব্যবসায়ী, সে বলতেছে যে আমার মধুটা খাঁটি এর জন্য দাম বেশি। তো ওই লোক বলতেছে ক্রেতা যে গত বছর ছিল 1000 এবার 2000 কেন, সে বলতেছে চিনির দাম যে বেড়ে গেছে, চিনির দাম যে বেড়ে গেছে মধুর দাম বেড়ে গেছে। তো এই জন্য নামটা শুধু মধু আছে কিন্তু মধুর কোনো উপকরণের মধ্যে নাই, চিনির দাম বাড়লে এর দাম বেড়ে যায়, চিনির দাম কমলে এর দামও কমে যায়। শুধু নামটা মধু আছে, মধুর কোনো উপকরণ নাই, বরং হিতে বিপরীত। মধু খাইলে মানুষের উপকার হয় আর চিনির সিরাপ খাইলে তো মানুষের ক্ষতি হবে, তো হিতে বিপরীত হয়। যেই হোক, আমরা যেটা বলছিলাম এই বিষয়ে দুই মিনিট কথা বলার চেষ্টা করব, বলছিলাম মুরাকাবা নিয়ে। ইমাম নববী এই হাদিসখানা নিয়ে এসেছেন মুরাকাবা অধ্যায়ের মধ্যে, ধ্যান অধ্যায়ের মধ্যে, কারণ এখানে ধ্যানের উপকরণ আছে। যে আমার কিছু ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন, যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নিয়ামত নিয়ে তারা গবেষণা করেন।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا. الله اولي গুণের কথা আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রিয় বান্দাগণ তারা দাঁড়িয়ে বসে সব অবস্থায় তারা আল্লাহর ইবাদত করে তারা চিন্তা করে এবং তারা বলে আল্লাহ এগুলো অযথা আপনি সৃষ্টি করেননি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে এই গভীর চিন্তা গবেষণা এই ধ্যানের নামই হচ্ছে মুরাকাবা যেটা তসউফের একটা পরিভাষা যে মানুষ নিজের হালতের উপর চিন্তা করে وَامْتَازُ الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ قرآن الكريم ركحنا يا جه قيامت الدين الله پاك بولبين هي اوپرا دير آسكير دينه تمورا على ده ہوئے جاؤ آسكير دينه تمورا على ده ہوئے جاؤ ببنو برنا پاوا جائے جه امام عظم ابو حنیفہ شرارات قرآن الكريم ري آيات تلات کرے چنار کرنا کرے کٹھئے دیئے چلا جه دھیان اوئی شموئے جخن بلا ہو بے আজকের দিনে অপরাধীর আলাদা হয়ে যাও তখন আমার কি অবস্থা হবে এটা নিয়ে ধ্যান করা নিজের হালতের উপর ধ্যান করা আল্লাহর মহত্বের উপর ধ্যান করা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান আল্লাহর ক্ষমতার বড়ত্ব আল্লাহর বড়ত্ব নিয়ে গভীর চিন্তা করা নিজের অসহায়ত্ব নিয়ে চিন্তা করা এগুলোই হচ্ছে তাসাউফ ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন কোন মানুষ আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ না সমগ্র জগতের মধ্যে সে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে না করতে পারবে হয়েছে হিতে বিপরীত এখন পিরাকি পোশাক পরে মানুষ মনে করে আমি তো অনেক বড় বুজুর্গ হিতে বিপরীত দুই চারজন মানুষ যখন সম্মান করে তখন মানুষের আত্মহমিকা এমন পর্যায়ে চলে যায় কোনো মানুষকে সে আর মানুষ জ্ঞান করে না অথচ তাসাউফের শিক্ষা হচ্ছে যে সকল মানুষের থেকে নিজেকে সবচেয়ে বেশি হীন জ্ঞান করা ছোট মনে করা আল্লামা সাহেবুল্লাহ ফজলুর রহমতুল্লাহ আলাইহি যার ইসালে সব মাহফিল আজকে তিনি অনেক সময় তার মুরিদানদেরকে বলতেন যে আমাকে একটা ফু দাও আমি নিজে শুনেছি নিজে দেখেছি তার অনেক মুরিদকে বলতেন আমাকে একটা ফু দাও তার মুরিদদেরকে তিনি নিজের থেকে উত্তম জ্ঞান করতেন এটা হচ্ছে তাসাউফের শিক্ষা এটা হচ্ছে তাসাউফ তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে মুমিনের জীবনের কল্যাণ হচ্ছে যে জীবনের মধ্যে দুনিয়ার জীবনের সাথে আখিরাতের চিন্তা সম্পৃক্ত থাকে কেবল দুনিয়া কেন্দ্রিক নয় দুনিয়ার জীবনের সাথে আখিরাত সম্পৃক্ত থাকবে তখন দুনিয়ার জীবন সুখী শান্তিময় হবে কারণ যখন আখিরাত সম্পৃক্ত হবে তখন দিনদারির বিষয় আসবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সকল হারাম পরিত্যাগ করতে হবে হালাল ধারণ করতে হবে আল্লাহ রসুলের সুন্নাহের ইত্তেবা করতে হবে আল্লাহ রসুলের উসওয়া হাসানাকে ধারণ করতে হবে আর এগুলো যখন ধারণ করবেন তখনই তো দুনিয়ার জীবনের হকিকত হকিকি শান্তি সুখ তখন লাভ করা যাবে দুনিয়ার জীবন তখন শান্তিময় হয়ে যাবে আল্লাহ রাসূল বলছেন ইয়া উম্মাত মুহাম্মাদি লাউ তাআলামুনা মা আ'লামু লাবকাইতুম কাসীরা ওয়া লাদহিকতুম কলীলা হে উম্মাত মুহাম্মাদি আমি যা জানি যদি তোমরা তা জানতে তবে কান্না বেশি করতে হাসি তামাশা কম করতে আমাদের হয় হিতে বিপরীত আমরা হাসি তামাশা বিনোদন দিয়ে আমাদের জীবনকে পুরো একদম সাজিয়ে রাখি আর কান্না আমরা ভুলে যাই অথচ আল্লাহ রাসূল বলছেন কান্না এখন মানুষ কখন কান্না করতে পারে ফুলতুলিতে ইসালে সব মাহফিলে আপনারা অনেকে গিয়েছেন সেখানে সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা যদি বলা হয় সেখানে কোনো বিনোদন আপনি লাভ করেননি হাসা হাসিও নাই তাহলে সেখানে আপনি কেন যান ভিড় টেলে এত দূর দূরান্ত থেকে কেন যান কোন বিষয়টা আপনাকে টাচ করে সেখানে কান্নাকাটির আয়োজনটাই আপনার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে আপনার অন্তর নরম হয় হাত তুলে চোখ দিয়ে পানি পড়ে এবং এটাই আপনার কাছে ভালো লাগে আবার কান্না করার জন্য যান এটাই হচ্ছে জান্নাতি সুখ এটাই হচ্ছে দুনিয়ার হকিকত মানুষ যখন কান্না করতে শিখে যায় মানুষ যখন বুঝে যায় হাসি তামাশার মধ্যে নয় কান্নাকাটির মধ্যে সুখ তখন দুনিয়ার সুখ জান্নাতি সুখ সে দুনিয়ার মধ্যে লাভ করতে পারে তখন আখেরাতের চিন্তা তার দুনিয়াকে সাজিয়ে দেয় আর মানুষ যখন আখেরাতকে ভুলে যায় তখন মানুষ কেবলমাত্র দুনিয়া বিজে কিভাবে দুনিয়াকে আরও বুক করা যায় কিভাবে দুনিয়ার জীবনকে আরও বেশি বুকুকর করা যায় এটাই চায় তাকে তার চিন্তা চেতনার মূল এই জন্য দুনিয়ার মধ্যে সে জাহান্নামের শাস্তি বোধ করে ভুগ করে কারণ একটা করোনা কাল গেল আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন একটা মুসিবতের সময় গিয়েছে অনেক মানুষের জন্য কেয়ামত প্রলয় ঘটে গিয়েছে আর অনেক মানুষের জন্য এটা খুব বড় কোনো মুসিবত ছিল না যাদের আল্লাহর উপর তওয়াক্কুল আছে তাদের চিন্তাধারা একরকম ছিল আমি বলছি না যে কোনো আপনার চিকিৎসক যে নির্দেশিত কোনো ব্যবস্থা গ্রহণ না করার নাম তওয়াক্কুল এটা আমি বলছি না নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু যাদের অন্তরের মধ্যে তওয়াক্কুল আছে তারা অশান্তি করেনি কারণ একদিন তো মৃত্যু আসবেই যদি আল্লাহর হুকুম হয় মৃত্যু চলে আসবে আমি কি করবো এটা তো আমার হাতে নাই
আর যারা নিজেকে যারা তওয়াক্কুল নাই মনে করে নিজে নিজেকে বাঁচিয়ে রাখবে তারা ঘরের মধ্যে ঢুকে মাস্কের উপর মাস্ক পরিধান করে তারপরে ভয়ে ভয়ে যেন দুনিয়ার জীবনের মধ্যে একটা জাহান্নামের বিভীষিকা নেমে এসেছে আর যাদের অন্তরের মধ্যে তওয়াক্কুল আছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো তারা বিচলিত হবে না রাসূলুল্লাহ হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে বের হয়েছিলেন মদিনায় যাবে প্রতিমধ্যে ঘরে হেরায় আশ্রয় গ্রহণ করেছেন কুরাইশরা দাওয়া করে একেবারে ঘরে হেরার উপরে চলে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা যদি তাদের পায়ের দিকে তাকায় তারা তো আমাদেরকে দেখে ফেলবে আল্লাহ রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না বিচলিত হয় না আল্লাহ তো আমাদের সাথে আছেন হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন ইয়া আবু বকর মা যন্নুকা বিসনাইন আল্লাহ সালিসুহুমা হে আবু বকর ওই দুইজন নিয়ে তুমি কিসের চিন্তা করছো যাদের সাথে তৃতীয় জন স্বয়ং আল্লাহ আছেন তো মানুষের অন্তরের মধ্যে যখন ওই ভূত চলে আসে তখন তো সে বিচলিত হবে না বিপদকে বিপদ মনে করবে না মুসিবতকে মুসিবত মনে করবে না কারণ ওই বিপদ মুসিবত আর বিপদহীনতার মধ্যে পার্থক্য হচ্ছে যে কোনো মানুষ নিজেকে অসহায় মনে করে আর কোনো মানুষ নিজেকে মনে করে যে আমার মনিব আমার সাথে আছেন যিনি সবকিছুর উপর ক্ষমতাবান এই জন্য আমার আবার কিসের বিপদ তো তার জন্য কোনো বিপদ নাই আর যার মনিবের চিহ্ন নাই রবের সাথে সম্পর্ক নাই তার তো অল্পতেই বিপদ তো এই জন্য আমরা যদি আল্লাহকে চিনতে পারি আল্লাহর শরণ অন্তরের মধ্যে জাগ্রত রাখতে পারি আল্লাহর ওলীদের ইসালে সব মাহফিল সাহেবুল্লাহ বুলদুর রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল এবং সৈয়দ সাহেবের ইসালে সব মাহফিল তিনি কেমন ছিলেন কি করেছেন আপনারা জানেন কিন্তু সেই জীবন যে জীবনের দুনিয়ার জীবনের সাথে আখিরাতের সমন্বয় আছে এই জীবন হচ্ছে সার্থক জীবন যে জীবন গঠন করলে মারা যাওয়ার পরে মানুষ বললে বলে যে হায় হায় এমন একটা মানুষ মারা গেল যদি এমন জীবন গঠন করে মানুষের মতো মানুষ এটাই হচ্ছে প্রকৃত জীবন আর আল্লাহর ওলি বলতে কি বোঝায় আল্লাহর ওলি বলতে কেবলমাত্র বেশভূষার নাম নয় যদি বেশভূষার নাম আল্লাহর ওলায়তি হয় তাহলে তো দুনিয়ার সবচেয়ে যে মানুষ সবচেয়ে ধনী সে সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবে সবচেয়ে দামি কাপড়টা তো সেই পড়তে পারবে ওলায়তির নাম কারামত নয় যদি কারামতের নাম যদি অলৌকিকতা কেবলমাত্র ওলায়তি হতো তাহলে সাহেব কিবরা বলেছেন যে হিন্দু যুগী ব্যক্তি ধ্যান করে বাতাসে শূন্যে বাসতে পারে তাহলে আপনি কি তাকে আল্লাহর ওলি বলবেন ওলায়তির নাম রোগ সারানো নয় যদি রোগ সারানোর নাম ওলায়তি হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সার্জন বা সবচেয়ে বড় যে প্রফেসর ডাক্তার সেই তো সবচেয়ে বড় আল্লাহর ওলি তার হাতে সবচেয়ে বেশি মানুষের শিফা রয়েছে সে তো সবচেয়ে বড় আল্লাহর ওলি কবিরাজির নাম ওলায়তি নয় মানুষ তালগুল পাকিয়ে ফেলে মানুষ মনে করে আল্লাহর ওলি মানেই হচ্ছে তিনি ফু দেন তাবিজ দেন তার ফুতে বেশি কাজ করে তিনি বড় আল্লাহর ওলি এগুলো কবিরাজি এগুলো যে কেউ করতে পারে এগুলোর সাথে ওলায়াতির কোনো সম্পর্ক নাই বরং ওলায়াতি হচ্ছে আল্লাহর ওলি হচ্ছেন তারাই যাদের কাছে গেলে আমি প্রথমেই বলেছি আল্লাহ পাক তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন তাকওয়া কিভাবে লাভ করা যায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো সত্যবাদীদের সঙ্গী হও মুত্তাকীদের সঙ্গী হও তাদের সঙ্গী হলে তোমরা মুত্তাকী হতে পারবে তাকওয়াবান হতে পারবে এই জন্য আল্লাহর ওলি হচ্ছেন তারাই যাদের সোহবত লাভ করলে সঙ্গ লাভ করলে মানুষ মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় মানুষের অন্তরের মধ্যে সেই বোধ জাগ্রত হয় যে আল্লাহ আমাকে দেখছেন তার অন্তরটা পরিষ্কার হয় নামাজের প্রতি ঝোঁক সৃষ্টি হয় তার দিনদারির প্রতি ঝোঁক সৃষ্টি হয় আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি মহব্বত সৃষ্টি হয় আর যে দুনিয়া কেন্দ্রিক যে ভোগ বিলাস এগুলোর প্রতি একটা বিতৃষ্ণা আসে যাদের সুহবত লাভ করলে তারাই হচ্ছেন আল্লাহর ওলি এবং এগুলোই হচ্ছে ওলায়তি এবং এগুলোই হচ্ছে পীরি মুরিদি কেবলমাত্র হাদিয়া দেয়া হাদিয়া দেয়া নেয়ার নাম পীর মুরিদি নয় এই হাদিয়া দেয়া হাদিয়া নেয়াগুলো তো যে কেউ চাইলেই নিতে পারে নিতে হলে তো আর পীর হওয়া লাগে না হাত পাতলেই তো নেওয়া যায় সকলের হাতের মোটামুটি পাঞ্জা তো বড় আছে যার পাঞ্জা যত বড় সে কি তত বড় আল্লাহর ওলি বিষয়টা এমন নয় যার যত বড় ঢেক সে যদি তত বড় আল্লাহর ওলি হয় তাহলে তো যারা এই এগুলোর কাজ করে তারা বড় একটা ঢেক বানিয়ে নেবে সে বড় আল্লাহর ওলি হয়ে যাবে এগুলোর সাথে ওলায়াতের সম্পর্ক নয় বরং আল্লাহওয়ালাদের সুহবতে গেলে মানুষের অন্তর আত্মশুদ্ধি লাভ করে তাকওয়া মানুষ তাকওয়া লাভ করতে পারে মুত্তাকি হতে পারে অন্তরের মধ্যে অন্তর পরিশুদ্ধি লাভ করে তারাই হচ্ছেন আল্লাহর ওলি যাদের সুহবতে গেলে সেই ভাবটা অন্তরের মধ্যে আসে যেহেতু আমার কথা আমি দীর্ঘায়িত করবো না গভীর রাত হয়ে গেছে নিশ্চয়ই অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমার কথা আমি শেষ করবো আমার কথার সার কথা হচ্ছে যে আমরা আমাদের দুনিয়াবী জীবন এই জীবন দুনিয়ার জীবন আমরা সংসার করব খাওয়া দাওয়া করব বিশ্রাম করব সব কিছু আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন
এগুলো করার জন্য আল্লাহ পাক নির্দেশ হয়েছে, এমন নয় যে আপনি দুনিয়ার কোনো ভোগ আপনার থাকবে না, বিষয়টা এমন নয়। আপনি খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম জীবন আদর্শ আমাদের জন্য ছিলেন। আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল ঘুমিয়েছেন, আল্লাহ রাসূল সংসার করেছেন। তো এই জন্য আমরাও খাবো, ঘুমাবো, সংসার করবো, কিন্তু জীবন আদর্শ আল্লাহ রাসূল। যখন রাসূলের জীবন আদর্শকে সামনে রেখে দুনিয়াকে সাজাতে পারবো, তখন দুনিয়ার জীবনটা হবে জান্নাতি জীবন। এই জন্য আল্লাহবাক বলে দিয়েছেন প্রত্যেকের চিন্তা করা উচিত আগামীর জন্য কি জমিয়ে রাখছে, এটা চিন্তা করা উচিত। আর আল্লাহ বলছেন তাদের মতো হয়ে যাও না, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ আত্মগুলা করে দেন, তখন নিজের দায়িত্ব নিজে মানুষ ভুলে যায়, নিজের কর্ম নিজে মানুষ ভুলে যায়, সে তখন তার পরিচয় ভুলে যায়, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়। যেরকম হাদিস থেকে আমরা শুনেছি, দুইজন মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত ভুলে গেল, আল্লাহপাক তাদের উপর গজব নাজিল করলেন। একজন মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহপাক বাড়িয়ে দিলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতকে স্মরণের মধ্যে আনা, আর কি করা, আল্লাহকে স্মরণে রাখা, আগামীর সামান জোগাড় করা, আগামীর চিন্তা মাথায় রেখে দুনিয়ার জীবন সাজানো, তখনই আমাদের দুনিয়ার জীবন হবে জান্নাতি জীবন। আল্লাহ যেন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মিলা শিফ হইলে কাজে তলু শিফ হইলে মিলা শিফ হবে না, তলু ফোর রাখে অকসেন মাইক নোকা তলু আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيف جميلنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা মাই বাবা মারা গেছেন মৌলা, তারার কবরে জান্নাতুর রওদা বানাইয়া দাও। আমরা যারা মাই বাবা জীবিত আসন নেক হায়াত দান করো। যতদিন দুনিয়া রূপে বাকি রাখো মৌলা, আমরা মাই বাবারে সোলাফিরার মাঝে রাখিও, আমরা তারা খেদমত করার তৌফিক দান। আল্লাহ আমরা পরিবার পরিজন্য দিনদারি নসিব করো। আল্লাহ আমরা নামাজি বানাইয়া দেও। আল্লাহ আমরা বিবেচ্ছারে নামাজি বানাইয়া দেও। আমরা মাখান হলরে তোমার ইয়া দিয়ে আবাদ করে দেও। আল্লাহ আমরা গোরল থেকে নাফরমানিরে দূর করে দেও। আল্লাহ বাকি জীবন তোমার গোলামের মাঝে খাটাইবার তৌফিক আমরা দান করো। আল্লাহ তোমার খালিস গোলামি আমরা নসিব করো। আল্লাহ তোমার হাবিবর হাকিকি মহাব্বত আমরা দান করো। আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করো। তোমার হাবিবর রওদার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম প্রেরণ করতে পারতাম তৌফিক আমরা দান করো। আল্লাহ তোমার হাবিবের আমরা মহব্বত করি দেখছি না মাওলা, তোমার হাবিবর দিদার আমরা নসিব করো। আল্লাহ তোমার হাবিবর দিদার আমরা নসিব করো। আল্লাহ তমাম আহলে বাইতর দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ ইমাম হাসান হুসাইন নদী আল্লাহ তাআলা আনহুমার মহব্বত অন্তর মাঝে ডালিয়া দেও। আল্লাহ আমরার হেদায়ত নসিব করো। আল্লাহ আমরা তাকওয়া নসিব করো। আল্লাহ আমরা হেদায়ত নসিব করো। আল্লাহ আমরা চরিত্র সুন্দর করে দাও। আল্লাহ আমরা অভাবগ্রস্ত হলো অভাব রে মিটাইয়া দাও, ঋণগ্রস্ত হলো ঋণ আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনি বিফযলিকা আম্মান সিওয়াক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরা পরিবার পরিজনরে আমরার চক্ষু শীতল খারি বানাইয়া দেও। আল্লাহ আমরার গোর হলরে তোমার জিকির দিয়ে আবাদ হরে দেও। তোমার জিকিরের লগে মহাব্বত পয়দা হরে দেও। আল্লাহ নামাজের লগে মহাব্বত পয়দা হরে দেও। মসজিদের লগে মহাব্বত পয়দা হরে দেও। নাফরমানি থেকে আমরা অন্তরে ফিরাইয়া দেও। রব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তুয়াখিযনা বিসুই আমালিনা ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة يا حفيظ احفظنا ويسر أمورنا حصل مرادنا واصلح ذات بيننا واهلك أعدانا واشفنا واشف مرضانا واشفنا واشف مرضانا আল্লাহ আমরা জানোর বেমার, আল্লাহ আমরা মনোর বেমার দূর করে দেও। আমরা অন্ধকার দিল রে সিরাজম মুনীরার আলোয় আলোকিত করিয়া দেও। আমরা অন্ধকার দিল রে নূরে কোরআন দে মুনাওয়ার করে দেও।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رجب شعبان بركوت আমরা দান করো আল্লাহ আমরা জানি না কি লা বরকত আদায় করতে হয় তোমার মায়ার বান্দা হলো রে যে বরকত দান করছো আমরা দান করো আল্লাহ আমরা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আগামী রমজান কোরআনে কারীমের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ আমরা কোরআনে কারীমের খাদিম বানাইয়া দাও আল্লাহ রাইসুল কুররা আল্লাহ সাইফুল হুদুর মতলাদের দরজারে বলন করে দাও আল্লাহ যে সৈয়দ সাবর আজকে ইসালা সব মাহফিল মওলা তান কবরের রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ বানাইয়া দাও তান পরিবার পরিজনরে আল্লাহ ইজ্জতের জীবন দান করো আল্লাহ তাম আহলে বায়তর ইজ্জতের জীবন দান করো আল্লাহ এরা দুনিয়ার কোনো লাঞ্ছনার মাঝে ফেলাইও না আল্লাহ এরা দুনিয়ার মাঝে কোনো বিপদের মাঝে ফেলাইও না আল্লাহ এরা এরারে দুনিয়ার দুনিয়ার তাম বালাই দান করো আল্লাহ আমরা আহলে বায়তর মহব্বত আমরা অন্তর মাঝে ঢালিয়া দেয় আল্লাহ আমরার বাকি জীবনে তোমার গোলামের মাঝে খাটাইবার তৌফিক দান করো তাম আহলে বয়ত আল্লাহর অলি গুণর দরজারে বুলন করে দেও এরা রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করে দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম